যে আমরা অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি ক্লাস স্বাস্থ্য শিক্ষা বিষয়টি প্রশ্নোত্তরগুলি সমাধান করব নিচে শব্দ জুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে বন্যা অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয় জলমগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয় এখানে লিখতে হবে নিরাপদ অস্তে এই অবস্থাকে বন্যা নামে ডাকি নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার গাড়ি ঘোড়া ঘর বাড়ি জলে জলেই ভাসে স্বেচ্ছাসেবক সমাজসেবী এগিয়ে তখন আসে হবে সমাজসেবী ত্রাণ শিবিরে মেলে খাবার শিশুর খাদ্য জল মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন নিশ্চিত করতে হবে জানায় প্রশাসন দুয়ে বলছে নিচের ঘটনাগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো তো ভুল না থাকলে সংশোধন করার কিছু নেই শিশুর প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে এটি সঠিক তাহলে এখানে লিখব সত্য বার্তা শুনলে শুকনো খাবার শিশুর খাদ্য জল জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে ওষুধ টর্চ ড্রেস লাই হ্যারিকেন মূল্যবান কাগজ প্লাস্টিকের মুড়ি নিরাপদ স্থানে রাখতে হবে এটিও সত্য পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে কল বন্যার জলে না ডুবে যায় এটিও সত্য গুজবে কান দেবে ও গুজব ছড়াবে এটি ভুল আছে তাই এটি লিখব মিথ্যা আর এখানে এটি ভুল সংশোধন করে লিখতে হবে লিখব গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে এটি ভুল আছে তাহলে এটি লিখব মিথ্যা বন্যায় ডোবা শাক মাছ খাবে না তিনি বলছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও বন্যা কাকে বলে বন্যার সময় কি কি করা উচিত নয় বন্যা কাকে বলে উত্তরে লিখবো বন্যা হলো অস্থায়ীভাবে জলবগ্ন অবস্থা যা জলাধারে জল বৃদ্ধি অত্যধিক বৃষ্টি উপকূলে জলোচ্ছ্বাস সুনামি বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়ায় নদীর কুল ছাপিয়ে একটি বৃহৎ এলাকা প্লাবিত হওয়া বন্যার সময় কি কি করা উচিত না গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না কুয়ো ও পুকুরের জল না ফুটিয়ে খাবে না বাসি খাবার খাবে না বন্যায় ডোবা শাক সবজি মাছ খাবে না যত যত্রয্র পায়খানা করবে না দূষিত জলে স্নান করবে না এর সাথে কাজটি কমপ্লিট হয়ে যাতে তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও